লেট নাইটে গরম ভাতের সাথে ইলিশ ভাজা, ইলিশের লেজ ভর্তা, চিংড়ি ভর্তা খেলে কেমন হয়? সো রাত 1টার দিকে আমরা বের হয়েছিলাম মাওয়ার উদ্দেশ্যে শখের হাড়ি রেস্টুরেন্টে, আর ওয়েদার কি বলবো, ইটস ফ্রিজিং আউটসাইড। শখের হাড়ির রিভিউ দেখে এখানে ফার্স্ট টাইম আসা, আমরা দুইটা ইলিশ নিলাম, প্রাইস পড়লো 2300 টাকা, একটার ওয়েট 1 কেজি আর একটা 800 গ্রাম। তবে পদ্মার ইলিশ কিনা এটা বলতে পারবো না, বাট মাছগুলো ফ্রেশ ছিল। আমাদের ফুড প্রিপেয়ার আমি দেখতেছিলাম, তেল গরম হওয়ার জন্য তাওয়াতে পুরোটাই দিয়ে দিল, ইলিশে মশালা লাইক লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করলো, অ্যাজ ইউজুয়াল আমরা বাসায় যেভাবে তৈরি করি। প্রায় 2 বোতলে মাছগুলো ভাজা হইতেছিল, কিছুক্ষণের মধ্যেই একটা সুন্দর স্মেল বের হতে লাগলো। আর এইখানে ইলিশের লেজের কাটাগুলো ক্লিন করে মাছ ভাজার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব কিছু মিক্স করে লেজ ভর্তা বানানো হচ্ছে। ফাইনালি আমাদের লেজ ভর্তা ইলিশ ভাজা রেডি। তবে এইখানে শুধু একটা ইলিশ ছিল, আর একটা ইলিশ আমরা সরিষা ইলিশ রান্না করতে দিয়েছিলাম। ইলিশ ছাড়াও গলদা চিংড়ি নিয়েছিলাম চিংড়ি ভর্তার জন্য। 4টা চিংড়ির প্রাইস রাখা হয়েছে 550 টাকার মতো। চিংড়ি ম্যাশ করে তারপর এটার বাকি ইনগ্রেডিয়েন্টস মিক্স করবে, যেমন আমি বলে দিয়েছি একটু বেশি স্পাইসি করতে, যার কারণে প্রায় 20+ কাঁচামরিচ অ্যাড করছে উনি। তারপর ধনিয়া পাতা, সরিষার তেল, পেঁয়াজ, লবণ দিয়ে ভালোভাবে মিক্স আপ করে সার্ভ করবে। ইন টোটাল আমাদের ফুড প্রিপেয়ার করতে টোটাল 40 মিনিটসের মতো টাইম লেগেছিল। সরিষা ইলিশ দেখতে যেমন সুন্দর, খেতেও A1, সরিষার ভালো ফ্লেভার ছিল, মাছগুলো কি বলবো অনেক ফ্রেশ, লেজ ভর্তাটা অ্যাভারেজ, চিংড়ি ভর্তাটা অনেক মজার, আমার আবার খেতে ইচ্ছে করতেছে। সো ভিডিওটি ভালো লাগলে হিট দ্য লাইক বাটন, এনজয় ইটিং।